নিতুড়িয়া থানার অন্তর্গত পারবেলিয়া নিউ কলোনির বাসিন্দারা গতকাল আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতে ফের আজ ওই কলোনিতে আবার লাগলো ফাটল। রবিবার দুপুর আড়াইটে নাগাদ হঠাৎ প্রচণ্ড জোরে কম্পন অনুভব করে এবং আওয়াজ শুনে এলাকাবাসীরা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখে রাস্তার মধ্যে বিশাল ফাটল এবং তাদের বাড়িতেও ফাটল ধরেছে। স্থানীয়দের অভিযোগ, নিউ কলোনিতে পারবেলিয়া আজ পর্যন্ত কোলিয়ারি পোর্ট কর্তৃপক্ষ কোনো রকম সুবিধা বা নেওয়ার কোনো রকম ব্যবস্থা করেনি এই ঘটনা ঘটাতে। খবর সূত্রে গতকালের এই ভয়াবহ ঘটনা শুনে সোমবার রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরি ঘটনাস্থলে যান। তিনি বিষয়টি দেখে কোলিয়ারি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন, কিন্তু তিনি বেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে আবার একই ঘটনা ঘটে পারবেলিয়া নিউ কলোনিতে। তৎক্ষণাৎ নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শান্তিভূষণ যাদব এবং কোলিয়ারি কর্তৃপক্ষকে নিতুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। কর্তৃপক্ষের সাথে কথা বলে বুঝলাম যে ওনাকে এই বিষয়টা জানালাম যে ওখানে যে ভাইব্রেশনের পরে কিছু কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে নিতুড়িয়া ওই কি নিউকলোনিতে, ওনারা সেটা বিষয়ে ভাবনা সার্ভে করে এসছেন। গতকাল ওনারা গেছিলেন সরজমিনে, সেখানে সার্ভে করেছেন, যাই হোক বিষয়টা নিয়ে ওনারা ভাবনা চিন্তা করছেন এবং আমাদের দিক থেকে একটা বার্তা দিয়ে এসছে যাতে পরবর্তীকালে এই সমস্ত জিনিস না ঘটে, যাতে পরবর্তী মানে বেশি ইয়ে হয়ে গেলে মানুষের জীবনহানিও হতে পারে, তো সেই বিষয়ে ওনারা সজাগ থাকবে সেটা প্রতিশ্রুতি দিয়ে। দেখুন, কালকে খবর পাওয়ার সত্ত্বেও আমি ছিলাম না এলাকাতে, আমি সঞ্জয়দাকে পাঠিয়েছিলাম, রাধেদা ছিলেন, সুজিতদা ইয়ারা ছিলেন, লোকাল বাসিন্দারা। কালকে ওরা লোকাল যেটা ওদের টিমকে নিয়ে ওরা ভ্রমণে গিয়েছিল এলাকাতে, মানে খাদের ভিতরে আন্ডারগ্রাউন্ডে, এবং আজকেও সেম সিচুয়েশন। ওরা বলছে কি, আমাদের যত রকম পিলার আছে আমাদের পিলারে কোনো ক্ষয়ক্ষতি হয় না, তো এটা বড় কোনো মানে দুর্ঘটনা হওয়ার চান্স থাকবে না। কিন্তু আমাদের ডিমান্ড কি, কালকে একটা ফাটন ধরেছিল, আবার আজকে 10-15 মিনিট আগে একটা আরও ফাটন ধরলো। আমাদের ডিমান্ড কি, এই যত এখানে কলোনির বাসিন্দারা রয়েছে তাদেরকে আগে সেফটি প্রোভাইড করা এবং তাদেরকে এই জায়গাটাকে কাটন করে একটু দেখা, কাটিং করে কী আছে ভিতরে, কেন একটা ব্লাস্ট হয়েছে মনে হচ্ছে যে একটা বড় ব্লাস্ট হয়ে গেছে, এইসব বিষয়ে দেখা। এবং মানুষের সবসময় আমরা চেষ্টা করব কি মানুষের যেমন বাঁচে থাকার সুযোগ করে দেওয়া হয়, তার জন্য আমি এবং ওসি সাহেবকে আমি ফোনে বলেছি, এসডিও ম্যাডামকে জানালাম, বিডিও সাহেবকে জানালাম, ইসিএল নিজের পক্ষ থেকে যা করছে করছি, আমরাও দেখছি আমাদের জেলার টিম তরফ থেকে একটা তদন্ত করা হোক কি আন্ডারগ্রাউন্ডে কী প্রবলেম রয়েছে কি এই ধরনের ঘটনা ঘটছে। আশা করি আগামী দিন আমরা এটাতে একটা ঠিক করার সুযোগ করব এবং তার জন্য আমরা বসে থাকবো না, মানুষের সবসময় নিরাপদ থাকার অধিকার আছে, সে তারাও আছে অধিকারী এবং আমরাও তার সঙ্গে পরিবারের সঙ্গে কিন্তু আমরাও আছি। দেখুন, ইসিএলের সঙ্গে তো এখনই ডাকে পরে তাদেরকে স্পটে আমি নিয়ে আসলাম, কারণ একটাই কি সেকেন্ড যেটা যে আজকে যেটা ঘটনাটা ঘটেছে যেমন আরও পুনরাবৃত্তি না হয় তার জন্যে আমরা ডাকে আনেছি এবং তার জন্যে আমাদের যে ইনি অনেকদিন ওভারম্যান ছিলেন রাধেদা। এই রকম ভয়াবহ ঘটনা 24 ঘন্টা পেরিয়ে গেলেও কোলিয়ারি কর্তৃপক্ষের কোনো রকম ব্যবস্থা গ্রহণ করতে দেখা গেল না। এ বিষয়ে পারবেলিয়া কোলিয়ারির আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি মুখ খুলতে চাননি। কাল সে ইয়ে হো রা হ্যায় স্যার, अभी 24 घंटा आप लोग बता दिए, हम लोग कुछ नहीं करेगा, एरिया हम बताएगा, हेडक्वार्टर बता। नहीं, 24 घंटा हो गया सर, 24 घंटा हो गया, 24 घंटा हो गया, क्या स्टेप ले रहे हैं सर? हम लोग देखेंगे, अपन एरिया से बात करेगा, सिचुएशन है।